¿Qué hacen ustedes? Hello, Arshed. Hello, Alamin. Hi, Probir Chowdhury. সবাই লিখছেন কেমন আছো। আমি ভালো আছি কিন্তু খুব বেশি ভালো নেই, বিকজ আমি আমার অনেক ঠান্ডা লেগেছে, দ্যাটস ওয়াই আমি আজকে কোনো ধরনের কোনো গানের রিকোয়েস্ট রাখতে পারবো না। আর এই মুহূর্তে এখানে আসার একটা উদ্দেশ্য হচ্ছে আপনাদের ভালোবাসা আর সবার সাথে জাস্ট কথা বলা, আড্ডা দেওয়া। আমি আজকে সবার নাম পড়বো যে যে আমাকে কমেন্ট করবে এখানে। হ্যাঁ, সুনহৃদয়, একটু শরীর খারাপ। আমার সাথে আছে রাসেল, শ্রাবণ, নাইস, থ্যাংক ইউ। হ্যালো, শেখ জাহিদ জাহেদ হাসান। অরণ্য এখন লিখেছে, চলে এসেছে দুষ্টু রানী। মাসিলি ভাইয়া আছে, হ্যালো মাসিলি। শেখ জাহেদ হাসান আমার নাম না পড়লেও চলবে, কেন চলবে, আমি সবার নামে পড়ছি। আর এখানে সবাইকে বলে রাখি যে আপনি আমার অনেক ভালো একজন ফ্রেন্ড, ফলোয়ার্স অ্যান্ড ফ্যান, এভরিথিং। আই রিয়েলি ফিল সো প্রাউড। অনেকেই আছেন এখানে যারা রিকোয়েস্ট পাঠাচ্ছেন ভিডিও কলের জন্য। হ্যালো শাহিন, সাকিব হাসান লিখেছেন কি, হ্যালো মার্সেল ভাইয়া, ইউ আর ওয়াচিং। আচ্ছা সবার নাম পড়ি একটু। আবু ইউসুফ রুবেল লিখেছেন, আপু আপনার গান আমার কাছে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ আবু ইউসুফ রুবেল। ইমরান, হ্যালো ফখরুল। ইমরান আহমেদ হিমেল লিখেছেন, প্রতিটা সং আমার অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ, এটা অনেক বড় পাওয়া। হাই এনাচার ভাইয়া, ওয়ান অফ মাই কো আর্টিস্ট। জুনা লিখেছেন, কেমন আছেন সাবা আপু। হ্যাঁ আই এম ফাইন, বাট আমি খুব বেশি ভালো না, বিকজ আমার অনেক ঠান্ডা লেগেছে, যার জন্য অনেকে আমার উপরে খুব রাগ, তাদের ভয়েস রেকর্ডিংয়ের আমি শিডিউল দিতে পারতেছি না।
রক্তাক্ত প্রান্তর, খুব ভালো লাগছে কি? হ্যাঁ, এখানে আসতে পেরে তো অনেক ভালো লাগছে, সবার সাথে লাইভে কথা বলতে পারলে অনেক ভালো লাগে। ইনফ্যাক্ট সাবা, স্বর্গে যাব চল, সংটা প্লিজ বলো। মুস্তাকিম, আই এম সো সরি ফর দিস, যে আমি আজকে ভীষণ রকমের সি, গলা ভীষণ রকমের ব্যথা, দ্যাটস ওয়াই আমি আজকে কোনো গান করতে পারবো না। আজকে জাস্ট সবার সাথে একটু আড্ডাটা দেওয়া যাবে, বাট সং রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা যাবে না। আর বাই দ্য ওয়ে, জাহিদুল ইসলাম আনন্দ, হ্যালো সেলিব্রিটি গান শুনতে চাই। জাহিদুল ইসলাম আনন্দ, আই এম সো সরি ফর দ্যাট, আই এম নট আ সেলিব্রিটি, আই এম জাস্ট আ সিঙ্গার, আর সিঙ্গারের আজকে গলা ব্যথা। এনেজার সিং, তোমার নতুন গানটা ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ নওশাদ ভাইয়া। আলামিন খান, নাও নাইস, কি আখতার হোসেন লিখেছে পৃথিবী অনেক বড়, গানটা অনেকবার শুনেছি, থ্যাংক ইউ আখতার। যাদের কমেন্ট পড়তে পারছি না তারা প্লিজ আরেকবার কমেন্ট করবেন, কিউটটা ভয়েসটাও কিউট, থ্যাংক ইউ সো মাচ। রাজীব, শামীম ওসমান কেমন আছো আপু? হ্যাঁ ভালো আছি। নাদিমুল লিখেছে যাদের কমেন্ট আমি পড়তে পারছি না তারা আবার প্লিজ আমাকে কমেন্ট করবেন, কারণ এখানে অনেকগুলো কমেন্ট আসছে, যার জন্য আমি দ্যাটস ওয়াই আমি সব কমেন্টের রিপ্লাই দিতে পারছি না, আমার কমেন্টগুলো চলে যাচ্ছে আর কি, আমি সবগুলো কমেন্ট পড়তে পারছি না। সাফি আহমেদ, কেমন আছো আপু? হ্যাঁ খুব ভালো আছি। সিয়াম সরকার লিখেছেন নাইস, থ্যাংক ইউ। ফারুক লিখেছেন কেমন আছো? হ্যাঁ আই এম ফাইন ফারুক, বাট একটু ঠান্ডা লেগেছে। হাই রিচার্ড, আসিফ ভাষাতে আপনার নতুন গান পাবো? মাফিজুল, আই হোপ সো, করলে তো অবশ্যই পাবেন। পৃথিবী অনেক বড় সংটা ভিডিওটা অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ। অরণ্য তুহিন, সাফি হ্যালো, সাফি আহমেদ আপু তুমি কি শিখ নাকি? হ্যাঁ সাফি আমি একটু শিখ। থাক এত কমেন্ট পড়ে কি হবে, রক্তাক্ত প্রান্তর কেন পড়বো না, সবাই আমাকে এত ভালোবাসে, সবার কমেন্ট তো পড়তে হবে, এবং সবাই যেহেতু এত ভালোবাসে। আচ্ছা দেখি মুহূর্তে কে আছে ভিডিও কলের জন্য। মোহাম্মদ কায়সার, হ্যালো, সায়েম সরকার, রিফাত লিখেছেন আপু তোমার গালের তিলটা সুন্দর, থ্যাংক ইউ। স্বর্গে যাবো চল একবার হয়ে যাক। আবিদ, আমার গলাটা আছে খুবই খারাপ। হ্যাঁ ডিওর, দেখি অরণ্য তুমি, দোস্ত প্যারাসিটামল দুই বেলা সুস্থ হয়ে যাবে। সাব্বির, তোকে আমি থাপড়ায় বিশ্বাস কর, সব সময় একটা পোনটাপে করিস, বুঝছিস? বেয়াদব ছেলে, এখানেও তুই লাইভে সেগুলো শুরু করছিস, তুই ভালো হয়ে যা। কৌশিক আহমেদ দেখেছেন আমার সাথে যাবা? শামীম বেজে লিখেছেন আপনি একটা গান শোনাবেন, আমি আজকে ভীষণ সিজে গাছে গান শোনাতে পারবো না। রাজীব, নেট প্রবলেম করছে? হ্যাঁ একটু নেট প্রবলেম করছে, মেবি।
আব্দুল জলিল লিখেছেন হ্যালো, পাগল ডেভিড লিখেছেন কল নিয়ে। তোমার একটা সং আমি করছি, এই সংটা হ্যালো রুবেল হাওলাদার। হ্যাঁ, আপনার কথা আজকে আমি বলাবলি করছিলাম, ইনফ্যাক্ট অনেকেই ছিল আমার সাথে। সঞ্জিদা তৃষা, হাই সঞ্জিদা দোস্ত। রাজীব রাজীব রাজু লিখেছেন বাই, টেক কেয়ার টু বাই। হ্যাঁ, নাপা খেয়েছি ও ঠান্ডার জন্য। সাফি দেখতে পাচ্ছি না তোমাকে, কেন কেন সাফি দেখতে পাচ্ছ না কেন? অনন্ত প্রিন্স, হাই। জাফর আপনি একটু হেসে দেখান, হাসলাম। হ্যালো ইসমাইল, তোমার বাসা কোথায়? সাজুদ আলম, সালামু আলাইকুম। হ্যালো, কেমন আছেন? জি ভালো আছি, আপনি আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। হঠাৎ করে দিয়েছেন আসলেন লাইভে, হ্যাঁ, আপনি অনেকবার আবার আমি হঠাৎ করে আসছি, আপনি আমাকে জিজ্ঞেস করেছেন, আমি তো মানে হঠাৎ করে কিছুই বুঝতে আসি না। আপনি আপনি বলেছেন অনেকবার আপনার পেজ থেকে লাইভে আসতে, আমি ডেফিনেটলি আসবো, আমি শুধু সময় পাচ্ছি না, আর একটু ফ্রি কাজে এখন এই সময়। আসলাম সবাইকে, সমস্যা নেই, আপনি যখন যখনই পাবেন আসবেন, সমস্যা নেই। না ইনশাল্লাহ। তো কি করতেছেন আপু? এই তো সবার সাথে কথা বলতেছি। আপনি কি আপনার বাসায়? বাসায় আচ্ছা ঠিক আছে, ওকে, তো ভালো থাকবেন। আমি একটু চুল কাটতে আসলাম হঠাৎ করে, আসবো, বুঝলেন নাই? বললাম ডেফিনেটলি আপনার পেজে আমি লাইভে আসবো। ওকে ওকে, নো প্রবলেম, থ্যাংক ইউ, ওকে, বাই। হাই শুভ, এম এ আলম রিলেসিস চলে আসছে আমাদের মাঝে। হাই সাখাওয়াত, হা 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 কেন? শুভ, মানে এজিএম গ্রুপে কিন্তু অনেক জ্বালাতন করেন, বুঝছেন না? প্রবীর চৌধুরী আপু, নেট প্রবলেম। হ্যাঁ, আমার নেট অনেক প্রবলেম করছে। ওমর মোহাম্মদ, লাইটের আলোটা মেবি সুন্দর দেখাচ্ছে, আমি আর কিছু বলতে চাই না শুভ, আপনাকে আমি ব্লক করে দিব সিরিয়াসলি।
রাতে ঘুমান কয়টায়? আমি ভীষণ রকমের নিশাচর একটা প্রাণী, আমার রাত ঘুমাইতে ঘুমাইতে 2টা 3টা এরকম বাজে অনেক সময়। আপনি খুব সুন্দর লাগছে সাহাদা, থ্যাংক ইউ সাহাদাত রাজি। সাক্ষাৎ সাক্ষাৎ, হ্যালো হ্যালো নাজমুল নাজির দেখেছেন রবীন্দ্রসঙ্গীত করো? আজকে কোনো ধরনের কোনো গানই করার অবস্থায় আমি নেই, কারণ আমার পড়া ফাঁকা। রাজু শেখ লিখেছেন, আপু তুমি অনেক পচা। কেন আমি পচা? আমি জানি আমি দেখতে পচা, তারপর এখানে বলবেন সবার সামনে আমার কি কষ্ট লাগে না, এটা কোনো কথা? গান না হলে কবিতা, নুরি কবিতা বা গান করার কোনোটার অবস্থাতেই আমার নাই এখন এই মুহূর্তে। থ্যাংক ইউ সো মাচ রাজীব, আপনি যে আমাকে এত লাইক করেন। ফয়সাল হোসেন লিখেছেন, আপু তুমি একটা পাগল, আমার পা কিন্তু ফ্ল্যাট, আমার পা কিন্তু গোল না। এনিওয়ে, যেটার জন্য বেসিক্যালি লাইভে আসা সেটা হচ্ছে যে আমার প্রত্যেকটা গানে সবাই খুব ভালো সাপোর্ট করছে এবং আপনাদের ভালোবাসায় পৃথিবী অনেক বড়, এখন 67 লাখের উপরে ভিউ, এবং এটা যদি আমি মিলাই অনেক উইন্ডো মিলিয়ে এটা কোটি কোটি ভিউ। তো এই কোটি কোটি মানুষের ভালোবাসা আমার জন্য অনেক বড় কিছু। এছাড়াও জনম জনম, একলা ঘর, অতলে অতলে, প্রত্যেকটা গানেরই ভিউ, এবং রিসেন্ট যে গানটা জানলে জানুক ইমন খানের সাথে যে গানটা, এখানে অলমোস্ট মাত্র 5-6 দিনেই 1.5 লাখেরও বেশি ক্রস করে গেছে ভিউ, যেটা আপনাদের জন্যই পসিবল। এবং আপনাদের সবাইকে শুধুমাত্র ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, অনেক অনেক ভালোবাসা, ভালোবাসার কোনো শেষ নেই। এবং আপনারা যেন দোয়া করেন আমার জন্য যে আমি যেন আরো ভালোভাবে আরো ভালো কিছু গান আপনাদেরকে উপহার দিতে পারি। আর হ্যাঁ, আমার ফার্স্ট আইডিটা হ্যাক হয়েছিল, এটা হচ্ছে আমার সেকেন্ড আইডি। সো আপনি ফ্রেন্ডদেরকে যদি জানাতে চান যে আইডিটা আমার, তাহলে তার এই এই ভিডিওটা শেয়ার করে ফেলুন, যাতে শেয়ার করলে তারা বুঝতে পারে যে এটা আমার সেকেন্ড আইডি এবং তারা আমাকে ফলো করতে পারে এখানে। আর আজকের মতো এখানেই, নেক্সট যেদিন আসবো অবশ্যই গান করবো। আর অনেক 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 ভালোবাসা সবার জন্য। বাই, গুড নাইট।